করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তার আমলের সমস্ত ওয়েগুলো সব বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, আমল করার স্কোপ থাকে না। তবে তিনটা আমলের কথা হলো এক্সেপ্ট, যে সেগুলো মানুষ মারা যাওয়ার পরেও বন্ধ হয় না, সে তিনটা আমল কি কি? এর ভিতরে একটা হলো সাদাকায়ে জারিয়া, এমন কোনো দান যে দানের সুফল চলমান থাকে, অন টাইম না। এই দান এটা অনেক অর্থবহ দান। আমরা আসুন্না ফাউন্ডেশন থেকে জাকাত ম্যানেজমেন্টের যে কাজটা করি, আমি জানি না বাংলাদেশে আর অন্য কোনো প্রতিষ্ঠান এভাবে করে কি না, আমাদের জাকাত ম্যানেজমেন্টের 100% কাজ অলমোস্ট আমরা চেষ্টা করি এমনভাবে করতে যে জাকাতের টাকা একটা মানুষকে দারিদ্র থেকে তার চিরকালের জন্য মুক্তি দেওয়া, এই প্ল্যানটাতে আমরা চাই। আমরা কোনো গরিবকে, অনেকে আমাদের কাছে আবেদন করেন, প্রত্যেকটা জায়গায় গেলে অনেকে দরখাস্ত নিয়ে আসেন, ভাই এটা গরিব মানুষ কিছু টাকা দেন, উনি ঋণগ্রস্ত কিছু টাকা দেন। আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা একেবারে আইন করে রেজলিউশন করে এটা বন্ধ করে দিয়েছি যে কোনো ব্যক্তিগত কোনো সহযোগিতা আমরা করি না। আমাদের কাছে কোনো গরিব আসলে আমরা গরিবকে বলি আসেন আমাদের ট্রেনিং সেন্টারে ভর্তি হন, ট্রেনিং নেন, বিনা পয়সায় ট্রেনিং নেওয়ার পর আপনাকে আমরা অবশ্যই ট্রেনিংয়ের জন্য উপযোগী হইতে হবে, ওই ক্যাটাগরিতে পড়তে হবে। বিভিন্ন রকম ট্রেনিং আছে আমাদের, কাউকে ড্রাইভিং ট্রেনিং, কাউকে শেপ ট্রেনিং, কাউকে কম্পিউটার ম্যানেজমেন্ট, কাউকে ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং, যার যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। মেয়েদের জন্য আলাদা ব্লক বাটিকা এবং সেলাই ট্রেনিং, ট্রেনিং দেওয়ার পর তাকে হয় আমরা চাকরি দিয়ে দিই আর না হলে ব্যবসার জন্য উপার্জন উপকরণ দিয়ে দিই, এবং সেটাকে আবার মনিটর করে ব্যবসাটাকে স্টাবলিশ করি যে ব্যবসা করার পর সে মাল সেল করবে কোথায়, সেলটাও আমরা করে দিই, যাতে করে একজন মানুষের পেছনে আমি 50,000 টাকা খরচ করব, 3 মাসের ট্রেনিং নেবে সে, এই 3 মাসের ট্রেনিং নেওয়ার পর মাসে 20,000 টাকার চাকরি পাবে, এই 50,000 টাকা উঠতে তার 2.5 মাস সময় লাগবে, আর আমি ক্যাশ 50,000 টাকা দিলে সে 3 মাসে খরচ করে ফেলতে উড়ে ফেলতে। তো এই যে দান, যে দানের সুফল দীর্ঘদিন পর্যন্ত পাওয়া যায়, সাধারণত মানুষ এত হ্যাসেল নিতে চায় না, আমার জাকাত আসছে একজন গরিব আসছে দিয়ে দিলাম ঝামেলা শেষ, তারটা সে বুঝুক কী করবে না করবে। বাট আমি যদি, সে গরিব মানুষ তো গরিব কেন হয়েছে, বেশিরভাগ গরিব মানুষ গরিব হয়েছে আইডিয়ার অভাবে, বুদ্ধির অভাবে, তাকে এই টাকাটা দিয়ে একটা ওয়ে বের করে তার জন্য উপযোগী কোনো একটা পলিসি আমি দিয়ে তাকে আমি হেল্প করে যদি দাঁড় করা যেতে পারি, তাহলে জাকাত আদায় হলো, পাশাপাশি আমার যে শ্রম দিলাম, মেধা ব্যয় করলাম, ইনভেস্ট করলাম, একটা ফ্যামিলি সারা জীবনের জন্য যত কামাই করবে, যত তাদের কষ্ট দূর হবে, এই যে আমি একটা বিজনেস লাগাই ফেললাম, আম গাছ লাগাই ফেললাম। তো এই জন্য তিনটা আমল মানুষ মারা যাওয়ার পরও তার সব মানুষ পেতে থাকে, এর ভিতরে একটা হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়ার এক্সাম্পল দিতে গিয়ে আমি এই আমাদের জাকাত প্রজেক্টের যে পলিসি সেটা আমি কিছুটা আপনাদের বলার চেষ্টা করেছি। এরকম আরও অনেক সাদকায়ে জারিয়ার অপশন আছে। সাদকায়ে জারিয়ার অনেক বড় অপশন হলো এই দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান, একটা মাদ্রাসার জন্য জমি কিনলেন, বিল্ডিং বানালেন, ইট কিনে দিলেন, হ্যাঁ কোনো এমন প্রজেক্টের সহযোগিতা করলেন যেটার উপকারিতা দীর্ঘকাল পর্যন্ত চলমান থাকবে। তো এই সাদকায়ে জারিয়াটা, এটাকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। আরবদেরকে আপনি যদি কোনো ফান্ডের জন্য যান, তারা দেখবে সাদকায়ে জারিয়ামূলক ফান্ড কিনা, ইয়েতিমের লালন পালনের কোনো ফান্ড কিনা, টিউবওয়েল দেওয়ার ফান্ড কিনা, দেখবেন যে কাতার কুয়েতের বহু টিউবওয়েল, ডিপ টিউবওয়েল, মসজিদ, অজুখানা আছে, অন টাইম কাজে তাদেরকে খুব একটা পাবেন না, এটা নিয়ে তাদের আগ্রহ নেই, একবেলা খাবার দিবেন, একটু সামান্য কাজ করবেন যেটা সব অন টাইম পাওয়া যাবে, এটা নিয়ে তাদের আগ্রহ কম। তাদের আগ্রহ হলো আপনি স্থায়ী কাজ করবেন কোনটা সেখানে, আর আমাদের দেশের মানুষ হলো উল্টা, মাহফিল করবেন, 10 লাখ চাঁদা দেব, ভাইরাল হুজুর নিয়ে আসেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি মাদ্রাসার জমি কিনবেন এখানে টাকা দেবো না, কারণ এটা সুফল নগদে বা বাহ্যিকভাবে চোখে পড়ে না। আমাদের কাছে সবসময় মাটির উপর নিচের গুরুত্ব থাকে, নিচেরটার গুরুত্ব থাকে না। তো যে তিনটি আমলের সব অবশিষ্ট থাকে মানুষের মৃত্যুর পরও, এর মধ্যে সাদকায়ে জারিয়া হলো অন্যতম, আর সাদকায়ে জারিয়ার একটা বড় খাত হলো এই দিনী প্রতিষ্ঠানগুলো। আরেকটা হলো উপকারী ইলম, কাউকে কোনো জ্ঞান শিখিয়ে দিয়ে গেলেন যেটা তিনি আরেকজনকে শেখালেন, তিনি আরেকজনকে শেখালেন, এটা যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি আপনি করেন তাহলে এর সবটা আপনি পেতে থাকবেন ওই যে এমএলএম পদ্ধতিতে। আর 3 নম্বর হলো নেক সন্তান, যে আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে, আপনার দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার জন্য আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করবে। তো এই নেক সন্তানের দোয়াও বাবা মার জন্য উপকার আসে। আমাদের অনেক মায়েরা আছেন যারা কথা শুনছেন পর্দার আড়াল থেকে, তাদেরকে বলছি মায়েদের জন্য যে কী বিরাট বড় সুযোগ, সন্তানদের ব্যাপারে বাবারা চাইলেও এত ফোকাস, এত মনোযোগ দিতে পারেন না, এটা হলো বাস্তবতা। তো তিনটা আমলের যে দুয়ার খোলা থাকে, নেক সন্তান,
সাদকা জারিয়া উপকারী জ্ঞান কাউকে একটা জিনিস ভালো জিনিস শিখাইলেন তিনি আবার আরেকজনকে শিখাইলেন এই স্বভাব বেঁচে থাকবে আমরা যখন বিভিন্ন ফল ফ্রুট খেয়ে তার বীজগুলো ফেলে দেই বিচিগুলো ফেলে দেই না আমরা যদি এই যে বীজগুলো ফেলে দিচ্ছি অথবা পরিকল্পিতভাবে বীজগুলো জোগাড় করে আমরা রেখে দেই কত ভালো কাজ যে আছে এখানে আরেকটা ভালো কাজের কথা মনে হচ্ছে বীজের কথা বলতে ভাইরা আমার আখিরাতের বিল্ড আপের জন্য নিজের জান্নাতকে নিজের করে নেওয়ার জন্য ইমানদারকে এরকম প্রোয়েক্টিভ হতে হয় ইমানদারকে এরকম ক্রিয়েটিভ আইডিয়া বের করতে হয় সিরিয়াস হতে হয় আমাদের ডানে বামে বহু ভালো কাজ করার সুযোগ আছে আমরা অনেকে মনে করি যে টাকা ছাড়া বোধহয় ভালো কাজ করা যায় না বিনা টাকায় কত ভালো কাজ করার সুযোগ আছে গাছ লাগানো এটা সদকায় জারিয়ার একটা কাজ এমন সদকায় জারিয়া জিনাদার দিকে একটা এক মাহফিলে আমি একবার এক সম্ভবত উপজেলা চেয়ারম্যান বা এরকম কোনো একজন ছিলেন মঞ্চে আমি ওনাকে বললাম ভাই আপনার অনেক প্রশংসা শুনছি আপনি মানুষকে অনেক খাওয়ান দাওয়ান আপনি 500 পোকা একবেলা দাওয়াত দিয়ে খাওয়াইতে পারবেন তুনি বলেন হুজুর এটা কি বলেন পোকা বাদ দাওয়াত দিয়ে খাওয়ায় কেমনে পোকা খাওয়ায় 500 পোকা একসাথে করাই তো সম্ভব না খাওয়াবো কেমনে তো আমি বললাম আমার কাছে আইডিয়া আছে আপনি যদি কয়েকটা গাছ লাগান সেগুলোকে সুন্দর করে পরিচর্যা করেন বড় করে তোলেন এই গাছ থেকে বহু পোকা কিন্তু তার জীবিকা আহরণ করবে এর পাতায় পাতায় বিভিন্ন পোকা বসবে সে খাবে তার রসকস থেকে তার জীবিকা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহা ইনসানুন আও বাহিমাতুন সুবহানাল্লাহ 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি যেটা বলে গেছেন আজকে এখন পরিবেশবিদরা আমাদেরকে বলছে গাছ লাগালে আমাদের অক্সিজেন হয় আমাদের এটা হয় সেটা হয় পক্ষীকুলের উপকার হয় 1450 বছর আগে পৃথিবীতে আপনি ব্যাক যান যে এটা চিন্তা করেন যে সেই পৃথিবীতে বৃক্ষরোপণ সম্পর্কে এই রকম কথা বলতে পারা এটা কখনো আল্লাহর ওহী ছাড়া মুজিজা ছাড়া কোনোদিনই এটা সম্ভব না তাও এমন সময় যে আজ পৃথিবীতে ফ্যাক্টরি রেভলিউশনের কারণে যত্রতত্র কলকারখানা হওয়ার কারণে কালা ধোঁয়ার কারণে নানা কারণে আজ পৃথিবীতে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে এখন আমাদের বৃক্ষরোপণের ফজিলত বলতে হয় পরিবেশবিদদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলেছেন তখন কি পৃথিবীতে প্রাকৃতিক বিপর্যয় ছিল তখন প্রাকৃতিক বিপর্যয় ছিল না মরুভূমির পরিবেশ ছিল সেই পরিবেশে যে কথা বলেছেন মনে হচ্ছে যে আজকের এই বিপর্যস্ত পরিবেশের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকেই হাদিসটা বলেছেন মনে হচ্ছে তিনি বলেছেন দেখেন গাছ থেকে আমরা মানুষ নিয়ে চিন্তা করি প্রাণীকে নিয়ে চিন্তা তো এই যে কয়েক যুগ ধরে হচ্ছে পৃথিবীতে মানুষ তথাকথিত সভ্য হয়েছে পশ্চিমারা আমাদেরকে শেখাচ্ছে মাশাআল্লাহ মানুষের জন্য ভাবতে হয় প্রাণীদের জন্য ভাবতে হয় গাছেরও প্রাণ আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে সেটা করে গেছে আপনি মুসলমান আপনার ওদের কাছ থেকে কোনো কিছু ধার করার প্রয়োজন নাই আপনি রিচ অলরেডি আপনি সমৃদ্ধ আপনার নবীজি যা দিয়ে গেছেন আপনি সেগুলা গোটা বিশ্বের মানুষকে বিলিয়ে শেষ করতে পারবেন না কিয়ামত পর্যন্ত যে আদর্শ আপনাকে তিনি দিয়ে গেছেন আপনি দেখেন হাদিসের ভাষ্য খেয়াল করেন যে তুমি কোনো গাছ লাগালে মুসলমান সে গাছ থেকে কোনো মানুষ খেলো হাদিসের ভাষ্য খেয়াল করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই ফায়াকুলু মিনহু মুসলিমুন তিনি বলেছেন ফায়াকুলু মিনহু ইনসানুন কোনো মানুষ খেলো সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক সে মুসলমান হোক কোনো মানুষ খেলো শুধু মানুষ নয় কোনো প্রাণী খেলো কোনো পোকামাকড় খেলো তুমি কিন্তু ওই যে দাওয়াত দিয়ে খাওয়ানোর কথা বলছিলাম চেয়ারম্যান সাহেবরে তারা খেলো আর তুমি তাদেরকে খাওয়ানোর সব পেয়ে গেলা আপনি চাইলেও তো 500 ফড়িং 1000 পোকা দাওয়াত দিয়ে খাওয়াতে পারবেন না পারবেন কিন্তু আপনি গাছ লাগালে এটা করতে পারতেছেন আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে একটা জায়গায় যদি একটা মাদ্রাসা হয় একটা মসজিদ হয় আপাত দৃষ্টিতে ইনশাআল্লাহ এটা শত বছরের মধ্যেও এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে যাবে অথবা একটা স্কুল হয়ে যাবে অথবা এটা বেহাত হয়ে যাবে একটা মন্দির হয়ে যাবে আশঙ্কা আছে আপাত দৃষ্টিতে আমাদের দেশে কি এরকম কোনো আশঙ্কা আছে নাই তার মানে আপনি অনেকটা নিশ্চিত যে আপনার কবরে আগামী 100 বছরের সব যাওয়ার রাস্তা আপনি এখানে করে যেতে পারেন 500-1000 টাকা দিয়েও 1,00,000-2,00,000-5,00,000 টাকা দিয়েও এই সুযোগটা আমাদের সামনে আছে এই জন্য এই সমস্ত কাজে আমরা কখনো পিছপা হব